আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এস এম রকিবুজ্জামান, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশের লেকচার নিয়ে হাজির হয়েছি। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে বিপণনের মৌলিক ধারণা এই বিষয়টা বুঝিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে এই চ্যাপ্টারটা অনেক বড়, যার ফলে একাধিক লেকচার এখানে দিতে হবে। আমি ওই দিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করব। আমাদের বিপণনকে ভালো মতো বুঝতে হলে বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। স্লাইডে আমরা 15টি বৈশিষ্ট্য তুলে ধরেছি বিপণনের। প্রথমটা হলো সামাজিক প্রক্রিয়া। বিপণন সমাজের মানুষের জন্য কাজ করে, সমাজ থেকে এটা বিচ্ছিন্ন নয়। এর পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যতগুলো প্রক্রিয়া হয় তা সবই মূলত সামাজিক প্রক্রিয়া। এই জন্য বিপণনকে বলা হয় একটি সামাজিক প্রক্রিয়া। দ্বিতীয় হলো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তোমরা জানো ব্যবস্থাপনার একটি সুনির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী ব্যবস্থাপনা, মোটিভেশন, কন্ট্রোলিং, এ প্রতিটা বিষয় তোমার এই বিপণনের মধ্যে রয়েছে। বিপণন একটি কাজ যার জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার, যার জন্য কর্মী দরকার, কর্মীদের ব্যবস্থাপনা করা দরকার, যার একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, কর্মীদের দিয়ে এখানে কাজ করিয়ে নিতে হয়, এর জন্য মোটিভেশন দরকার, এবং কে কী কাজ করলো তা মনিটর করা দরকার, যাকে আমরা নিয়ন্ত্রণ বলে থাকি। আর এ কারণেই বলা হয় বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। এরপর হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিপণন একটা বিনিময় প্রক্রিয়া, এখানে এক পক্ষ কিছু দেবে, এক পক্ষ কিছু নেবে। যেমন তুমি একটি শপিং মলে গিয়ে কিছু পণ্য সামগ্রী কিনলে, বিনিময়ে তুমি কী করলা, টাকা দিয়ে দিলা, তাহলে কিছু পাওয়ার বিনিময়ে এখানে কিছু দিতে হলো, এটাই হচ্ছে বিনিময় প্রক্রিয়া। এরপর সন্তুষ্টি বিধানের প্রক্রিয়া। এখানে শুধু লেনদেন বা বিনিময় হলে হবে না, এই লেনদেনটা অবশ্যই হতে হবে উভয় পক্ষের জন্য সন্তুষ্টজনক। আমি তোমার কাছ থেকে আর কিছু পেয়ে সন্তুষ্ট হব এবং তুমি যেন আমার কাছ থেকে কিছু পেয়ে সন্তুষ্ট হও। একটা দোকানে তুমি গেলা, দেখলা একটা মোবাইল ফোন দাম 20,000 টাকা, তুমি যদি 2,000 টাকা বলো, এটা তোমাকে দিলে তুমি সন্তুষ্ট, কিন্তু যে লোক 20,000 টাকার মোবাইল 2,000 টাকায় দেবে সে কি সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না। আবার ধরো তুমি রাস্তায় হাঁটতেছো, তোমাকে সিন্দাইকারি ধরেছে, সিন্দাইকারি তোমাকে বললো তোমার কাছে যা আছে দিয়ে দাও, তো তুমি তো দিয়ে দিলা, ছিনতাইকারী নিয়ে গেল, এখানে ছিনতাইকারী তো সন্তুষ্ট হলো, তুমি কি সন্তুষ্ট হলা না? কাজেই সন্তুষ্টি বিপণন হচ্ছে অবশ্যই সন্তুষ্টি বিধানের প্রক্রিয়া। মুনাফা অর্জনের প্রক্রিয়া। মুনাফা ছাড়া কোনোদিন ব্যবসা হয় না। যে কোনো ব্যবসা সাথে তত মানবিক হোক, উচ্চ মানবিক হোক, তার বিপরীতে কি মুনাফা থাকবে? মুনাফা ছাড়া কোনো ব্যবসা হয় না, এই জন্য বিপণনের মধ্যেও মুনাফার একটা অস্তিত্ব রয়েছে। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। দেখো বিপণন পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং প্রতিটা কাজের মাধ্যমে ভিন্ন ভিন্ন উপযোগ সৃষ্টি হয়। যেমন উৎপাদনের মাধ্যমে রূপগত, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে স্থানগত, এক সময়ের পণ্য আরেক সময়ে ভোগের মাধ্যমে সময়গত, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত, এবং বিক্রয় করা পণ্য বাসায় পৌঁছে দেওয়া, গ্যারান্টি দেওয়া, ওয়ারেন্টি দেওয়া, হ্যাঁ সেটিং করে দেওয়া, এগুলো হচ্ছে সেবাগত উপযোগ। এই জন্য বলা হয় বিপণন বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন। তুমি যদি সঠিক পণ্য সঠিক মূল্যে সঠিক স্থান থেকে সঠিকভাবে পাও, তাহলে অবশ্যই তুমি সন্তুষ্ট হবে এবং তা তোমার জীবনযাত্রার মানকে উন্নত করবে। ইফ ইউ গেট দ্য রাইট প্রোডাক্ট ফ্রম রাইট প্লেস ফ্রম রাইট প্রাইস ইন রাইট ওয়ে, দেন
ইউ উইল বি স্যাটিসফাইড অ্যান্ড ইউর লিভিং স্ট্যান্ডার্ড উইল বি হাই। আরেকটা হলো বিপণন প্রয়োগমুখী প্রক্রিয়া, এটা একটা অ্যাপ্লাইড বিষয়, এটা হাইপোথেটিক্যাল বিষয় না, এখানে অ্যাপ্লাইড বিষয় হচ্ছে এই কারণে যে বিপণন কিছু কাজ করে, যেমন উৎপাদনকারীর পণ্য উৎপাদন স্থল থেকে ভোক্তার নিকট পৌঁছে দেয়, এটা একটা প্রায়োগিক দিক রয়েছে। আরেকটা হলো তোমার পরস্পরের সুবিধার উপর গুরুত্ব আরোপ, এখানে কনভেনিয়েন্টটা বিপণনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাজটা যে হবে এতে উভয় পক্ষে সন্তুষ্ট হবে কিনা, উভয় পক্ষের জন্য সেটা সুবিধাজনক কিনা, এই বৈশিষ্ট্য এখানে রয়েছে। ভোক্তামুখিতা, আধুনিক বিপণন যুগে ভোক্তামুখিতা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অর্থাৎ এখানে ভোক্তার সন্তুষ্টি মুখ্য বিষয় হয়ে গিয়েছে, কারণ কম্পিটিটিভ মার্কেটে এখন তুমি যদি সঠিক পণ্য বিপণন না করো তাহলে পণ্যটা বিক্রি হবে না, এই জন্য বলা হয় ভোক্তার সন্তুষ্টি বিধানই এখানে মুখ্য বিষয়। আরেকটা হলো তোমার উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, বিপণনের মাধ্যমে একটা গোল বা উদ্দেশ্য সেট করা হয় এবং বিপণন কর্মকাণ্ড করাই হয় সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য। এরপর রয়েছে তোমার গতিশীল প্রক্রিয়া, এটা একটা ডাইনামিক প্রসিডিউর, অর্থাৎ এটা অনেকগুলো লেভেল অতিক্রম করতে হয় এবং ভোক্তা জানো যে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা কিন্তু অনেক দূরে থাকে, অনেক সময় এক দেশে উৎপাদনকারী আরেক দেশে ভোক্তা থাকে, ফলে কি হয় অনেকগুলো পরিক্রমার মাধ্যমে এই পণ্যটা ভোক্তার নিকট পৌঁছায় এবং এটা একটা ডাইনামিক প্রক্রিয়া। এরপর হলো তোমার মধ্যস্থ ব্যবসায়ীদের অস্তিত্ব, যেহেতু উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে অনেক দূরত্ব থাকে, ফলে উৎপাদনকারীর একার পক্ষে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছে দেওয়া সম্ভব হয় না, ফলে কি হয় ফলে এই পণ্য বিভিন্ন পক্ষের মাধ্যমে হাত বদল হয়ে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছায়, যেমন উৎপাদনকারীর কাছ থেকে পায় ডিলাররা এজেন্টরা, এদের কাছ থেকে পায় পাইকারি ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ী থেকে পায় খুচরা ব্যবসায়ীরা, খুচরা ব্যবসায়ী থেকে পায় চূড়ান্ত ভোক্তারা। এই যে উৎপাদনকারী এবং ভোক্তার যে মাঝখানে সেতু বন্ধন তৈরি করা হচ্ছে এদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী, তাদের অস্তিত্ব ছাড়া বিপণন কর্মকাণ্ড চিন্তাও করা যায় না। আর একটা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ, এটা একটা কমিউনিকেশন প্রসেস যেখানে বায়ার এবং সেলারের মধ্যে কমিউনিকেট বা কমিউনিকেশন সংঘটিত হয় এবং এটা বাজারের মাধ্যমে হয়। আরেকটা হলো তোমার উৎপাদনের পূর্বে শুরু এবং ভোগের পরে অব্যাহত, এটাও একটা বিপণনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উৎপাদনের পূর্বে এই বিপণন কর্মকাণ্ড শুরু হয় এবং তা পণ্যদ্রব্য ভোক্তার নিকট পৌঁছানোর পরেও অব্যাহত থাকে। যেমন মনে করো যে যদি কোনো একটা কোম্পানি পণ্য উৎপাদন করবে এবং পণ্য উৎপাদন করার পরে সেটা আদৌ ভোক্তার মনে চাহিদা সৃষ্টি করতে পারবে কি না, এই জন্য ক্রেতা গবেষণা করতে হয়, কাঁচামাল ক্রয় করতে হয়, বিপণন পরিকল্পনা গ্রহণ করতে হয়, প্রতিযোগী বিশ্লেষণ করতে হয় এবং ক্রেতারা কী ধরনের পণ্য চায় তার জন্য কাস্টমার সার্ভে করতে হয়। এই কাজগুলো মূলত বিপণনের পূর্ববর্তী কাজ, এরপরে পণ্য উৎপাদন করা হয়, প্রমিতকরণ করা হয়, পর্যায়িতকরণ করা হয়, গুদামজাত করা হয়, তারপর তোমার পরিবহন করা হয়, এই কাজগুলো হলো উৎপাদনের পরবর্তী। এরপরে যখন পণ্য বিক্রি করে দিয়ে দেয় তারপরেও কিন্তু বিপণনের কাজ অব্যাহত থাকে, যেমন আপনি পণ্যটা ভোগের পরে আপনার অনুভূতি কী, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি পরিমাপ করা, ভোক্তার কমপ্লেন শোনা এবং সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, পণ্যের গ্যারান্টি দেওয়া, পণ্যের ওয়ারেন্টি দেওয়া, মানে যদি পণ্যটা নষ্ট হয় সেটা ফেরত দেওয়া, এগুলো কিন্তু পণ্য বিক্রি করার পরের কাজ। কাজেই আমরা এখানে বিপণনের গুরুত্বপূর্ণ 15টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এখন আমরা এর পরবর্তী স্লাইডে যাব যেখানে আমরা বিপণনের ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিপণনের ক্রমবিকাশ, প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখান থেকেও কিন্তু একটি উদ্দীপক আসতে পারে, এই উদ্দীপকের জন্য এই টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ, এই শিখনফলটা। বিপণন এই যে 21st century আমরা যে বিপণনের দিকে রয়েছি সেই বিপণন কিন্তু একদিনে এই জায়গায় আসেনি, বিভিন্ন ঘাত প্রতিঘাতমূলক অবস্থা, বিভিন্ন যুগ পরিবর্তন হতে হতে আজকের বিপণনকে আমরা
আধুনিক বিপণন বলে অভিহিত করছি, যেখানে বলা হয় এভরিথিং ইজ মার্কেটিং, এভরিহোয়ার ইজ মার্কেটিং। তো এর যাত্রা শুরু হয়েছিল কবে? বিপণনের ক্রমবিকাশের ইতিহাস যদি আমি তোমাদেরকে তুলে ধরি, তাহলে আমরা তিনটা ফেজ পাবো এখানে। একটা হলো শিল্প বিপ্লব পরবর্তী যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, এবং শিল্প বিপ্লবের পরবর্তী যুগকে বলা হয় আধুনিক যুগ। শিল্প বিপ্লব পরবর্তী যুগের মধ্যে দুইটা যুগের আমরা এই পাই ইতিহাস থেকে জানা যায়। একটা হলো আত্মনির্ভরশীলতার যুগ, আর একটা হলো বিনিময় যুগ। শিল্প বিপ্লবের পরবর্তী যুগে আমরা তিনটা ফেজ পাই, একটা হলো উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ। আর আধুনিক যুগে আমরা পাই সামাজিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, এবং অনলাইন বা মোবাইল বিপণন যুগ। আমরা এই বিষয়গুলোকে যদি পর্যায়ক্রমে আলোচনা করি, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব তোমাদের বোঝার জন্য। বই আছে, বইয়ের থেকে তোমরা যখন মিলাবা তখন আরো ভালো ধরতে পারবা। দেখো, আত্মনির্ভরশীলতার যুগ, এই যুগকে বলা হয় মূলত প্রাচীন যুগ। সভ্যতার শুরুর দিকে এই যুগের সূচনা হয়েছিল। এই যুগে মানুষেরা বনে জঙ্গলে বসবাস করত, নিজেরা নিজেদের প্রয়োজনেই উৎপাদন করত এবং নিজেদের জন্যই তা ভোগ করত। সামাজিক জীবন বা পারস্পরিক শেয়ারিং, এই ধরনের কোনো চিন্তা ভাবনা ওই সময়ের মানুষের মধ্যে ছিল না। কিন্তু পরবর্তীতে এই যুগ থেকে যখন বিনিময় যুগ শুরু হয়, তখন তারা বুঝতে পারলো যে কোনো মানুষই এককভাবে পারফেক্ট হতে পারে না, কোনো না কোনোভাবে একজনকে আরেকজনের উপরে নির্ভরশীল হতে হয়। একজনের উৎপাদিত পণ্য আরেকজনকে শেয়ার করতে হয়, অতিরিক্ত যারা থাকে সেটা আবার তার কাছ থেকেও কিছু প্রত্যাশা করা যায়। এইভাবে একজন আরেকজনকে সাহায্য করার মানসিকতা নিয়ে উদ্বৃত্ত পণ্য একজনকে আরেকজনকে দিত, ফলে পণ্য বিনিময়ের সিস্টেম চালু হয়। অর্থাৎ যে ফার্মার ধান উৎপাদন করতো সে ধান দিত, জেলের কাছ থেকে মাছ নিত। আবার যে পটার হাঁড়ি পাতিল বানাতো, সে একজনকে হাঁড়ি পাতিল দিয়ে তার কাছ থেকে হয়তো মাছ বা কৃষি পণ্য নিত। আবার যে তোমার শিকারী মাংস শিকার করত, সে হয়তো মাংস দিয়ে আরেকজনের কাছ থেকে বিনিময় করত তোমার ধান অথবা পটারি অথবা মাছ। এইভাবে তাদের মধ্যে একটা বিনিময়ের যুগ শুরু হয়। এই বিনিময়টাই পরবর্তীতে তোমার একটা বিপণনের দিকে ধাবিত হয়, যা মূলত শিল্প বিপ্লব পরবর্তী যুগে হয়। শিল্প বিপ্লব পরবর্তী যুগটাকে উৎপাদনের একটা স্বর্গরাজ্য বলা হয়ে থাকে, রাজ্য বলা যাবে না, যুগ বলা হয়ে থাকে। অর্থাৎ শিল্প বিপ্লবের মাধ্যমে সৃষ্ট বাষ্প ইঞ্জিন তথা যাতায়াত ব্যবস্থায় বা উৎপাদনে এমন যান্ত্রিক সভ্যতা চালু হয় যে উৎপাদনের গতিশীলতা ব্যাপক হারে বেড়ে যায়। এই যে 1600 সাল থেকে 1960 সাল পর্যন্ত এই সময়টা ছিল মূলত উৎপাদন যুগ, তবে এটা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন 1860 সাল থেকে 1920 সাল পর্যন্ত ছিল উৎপাদন যুগ। ফিলিপ কোটলার উৎপাদন যুগ সম্পর্কে বলেছিলেন যে যত বেশি উৎপাদন হবে তত বেশি বিক্রয় হবে। তবে লক্ষণীয় বিষয় হলো যে ওই সময়ের ক্রেতা যারা, তারা মূলত এমন পণ্য খুঁজে যেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু দামে সস্তা। আমি যদি ফিলিপ কোটলারের ভাষায় বলি, সেটা হলো যে প্রোডাকশন এরা হোল্ডস দ্যাট কনজিউমার উইল ফেভার দ্য প্রোডাক্ট দ্যাট আর হাইলি অ্যাফোর্ডেবল অ্যান্ড ওয়াইডেবল। সো যা যে সমস্ত বিপণনকারীরা এই যুগে পণ্য উৎপাদন করতো, তারা চাইতো মোর প্রোডাকশন মোর প্রফিট, এই ফিলোসফিকে ধারণ করতো। আমি আবারও বলছি, মোর প্রোডাকশন মোর প্রফিট, কোয়ালিটি ইজ নট এ ম্যাটার অফ কনসিডারেশন। এখানে কোয়ালিটি নিয়ে ভাবতো না, দাম কম হিউজ প্রোডাকশন হিউজ প্রফিট। এই যুগের মাধ্যমে মূলত মানুষের যে মানে পণ্যের ঘাটতি এটা অনেকটা দূর হয়ে যায়। এরই তৃতীয় সেটা বিক্রয় যুগ। বিক্রয় যুগটা হয় 1920 সাল থেকে 1950 সালের সময়কালীন, এবং কারো কারো মধ্যে 1930 থেকে 1950 সালকে ধরা হয়। কারণ কি, 19 শতকে মার্কনি রেডিও আবিষ্কার করেন। এই রেডিও আবিষ্কার হওয়ার পরে উৎপাদিত পণ্য সম্পর্কে খবর প্রচার হতে থাকে। এদিকে ওই সময়ের পরিপ্রেক্ষিতে ফিলিপ কোটলার তার বইয়ে বলেছিলেন যে ক্রেতারা
ততক্ষণ পর্যন্ত কোনো পণ্য ক্রয় করে না যতক্ষণ পর্যন্ত না তারা ওই পণ্য সম্পর্কে জানে। সো হোয়াট টু ডু, ট্রাই টু ইন্ট্রোডিউস ইউর প্রোডাক্ট থ্রু রেডিও বা ইউজিং রেডিও, অর্থাৎ বিজ্ঞাপনের যুগ শুরু হয়ে যায়। অর্থাৎ তারা বলতে চায় মূল প্রমোশন মূল প্রফিট, যত বেশি প্রচার হবে তত বেশি মুনাফা হবে, মূল প্রমোশন মূল প্রফিট, তখন পণ্যগুলোর বিজ্ঞাপন শুরু হয়, এইভাবে পণ্যের প্রচারও বাড়তে থাকে। ঠিক তারপরে শুরু হয়ে যায় বিপণন যুগ, এটা বলে 1950 সালের পর থেকে এই যুগ চলে, যা অদ্যাবধি চলে আসছে। আসলে যখন উৎপাদনের পরিমাণ বাড়ে এবং উৎপাদনকে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য তোমার বিজ্ঞাপনের যুগ শুরু হয়ে যায়, ঠিক তখনই মানে মানুষের মধ্যে চিন্তা ভাবনা একটা নতুনত্ব আসে, নতুনত্ব চলে আসে। অর্থাৎ অনেক বেশি পণ্য উৎপাদিত হয় বলেই তাদের মধ্যে একটা চয়েস কাজ করে, অর্থাৎ আমি এটা কিনবো না এটা কিনবো, তখন পণ্য বিক্রয়ের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। এবং কোম্পানিগুলো বুঝতে পারে যে ক্রেতারা এখন পণ্যের কোয়ালিটি নিয়ে ভাবতে শুরু করেছে এবং তারা পণ্যের মূল্য নিয়ে খুব বেশি সেন্সিটিভ নয়, কিন্তু পণ্যের কোয়ালিটি নিয়ে তারা খুবই সচেতন। তখন কী হবে? তখন তারা বলল মোর কোয়ালিটি মোর প্রফিট, অর্থাৎ তারা গুণগত মানের পণ্য উৎপাদন করল। ফিলিপ কোটলার বলেছিলেন উৎপাদনকারীদের উদ্দেশ্যে যে হোয়াট এভার ইউ প্রডিউস ডেস্ট্রয় ইট, গো টু ইউর কাস্টমার, আস্ক দেম হোয়াট দে নিড অ্যান্ড ওয়ান্ট অ্যান্ড ট্রাই টু ডেভেলপ দিস বা ট্রাই টু প্রডিউস সাচ টাইপ অফ প্রোডাক্ট দ্যাট উইল হেল্পফুল ফর দ্য কাস্টমার। তার মানে হচ্ছে আপনি যে পণ্যগুলো উৎপাদন করেছেন সেগুলো ধ্বংস করে দেন, ক্রেতার কাছে যান, জিজ্ঞেস করুন তার কী দরকার, তার কী প্রয়োজন, তার কী অভাব, সে অনুযায়ী পণ্য উৎপাদন করেন, দেখবেন আপনার পণ্য এমনি বিক্রি হয়ে যাবে। এইভাবে ক্রেতাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূলত এই বিপণন যুগ চালু হয়েছিল। এই যুগ দীর্ঘদিন ধরে চলে আসছে, এখনও আসছে, তবে আমরা যেহেতু সময়ের আবর্তনে আধুনিক যুগে চলে আসছি, এই জন্যই আধুনিক যুগে এই বিপণন যুগের সাথে কী কী বিষয় সম্পৃক্ত হয়েছে সে বিষয়ে আমরা একটু ধারণা নেব। আমার এই ধারণা দিয়ে আমার লেকচার শেষ হয়ে যাবে। সামাজিক বিপণন যুগ, 1970 সালের পর থেকে এই যুগের মানে গোড়াপত্তন হয়। কারণ কি, এই কোয়ালিটি কোয়ালিটি করতে করতে উৎপাদনকারীগুলো এমন অবস্থা করলো যে পণ্যের মান তো উন্নত হয় কিন্তু পরিবেশের খুব ক্ষতি হয়ে যাচ্ছিল। বিশ্বব্যাপী পরিবেশের মাত্রাতিরিক্ত দূষণ মূলত সামাজিক বিপণনকে জাগ্রত করেছিল। তখন একটা সামাজিক সংগঠন বা ভোক্তা অধিকার সংগঠনগুলো চিৎকার করা শুরু করলো যে আপনার পণ্য যেন পরিবেশ বান্ধব হয়, আপনার পণ্য যেন পরিবেশ বান্ধব হয়, সোশ্যাল অ্যাওয়ারনেস। এছাড়াও এই এই যে যুগে, এই যুগের মধ্যে এই সমাজের মানুষের মধ্যে জনসচেতনতামূলক কিছু কর্মকাণ্ড বিপণন শুরু হয়ে যায়, যেমন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আবার আধুনিক যুগে এখন গাছ লাগান, পরিবেশ বাঁচান, বাল্য বিবাহ নিষিদ্ধ। হ্যাঁ, এখন যেমন করোনা প্রতিরোধে সামাজিকভাবে বলা হচ্ছে ঘরে থাকুন, নিরাপদ থাকুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুন। এই যে আইডিয়াগুলো, এগুলো কিন্তু মানুষকে সচেতন করার জন্য, জনস্বার্থে ব্র্যাক ব্র্যাক কিন্তু পণ্য বিক্রি করছে না, বলছে যে আপনি সাবান দিয়ে হাত দিয়ে ফেলেন, আপনি নিরাপদ থাকেন, ঘরে থাকুন, এর মধ্যে কিন্তু পণ্য বিক্রি নেই, কোনো বিষয় নেই। এই জন্য বলছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস বা সামাজিকভাবে একটা কোম্পানি নিজের অস্তিত্বকে তুলে ধরার জন্য অনেক সময় পণ্য বিক্রির পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কিছু কাজ করে। আবার এটা দেখবা যে স্পন্সর করা, যেমন তোমরা দেখো যে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান স্পন্সর করে, যে ক্রিকেট খেলা হয় ওয়ার্ল্ড কাপ স্পন্সর করে, লাক্স এভেলাই সুপার স্টার, তোমাকে খুঁজছে বাংলাদেশ, পেসার হান্টার, এরকম অনেক। আবার দেখবা যখন বন্যা মহামারী হয় তখন খাবার দাবিয়ে পড়ে, যেমন এখন করোনার জন্য ভ্যাকসিন গ্রুপ বা আরও বড় বড় কোম্পানি বা ব্লুচিপ কোম্পানিগুলো তারা ওই PPE কিংবা কিটস এগুলো নিয়ে আসার ব্যবস্থা করছে, হাসপাতালে দিচ্ছে, মানুষকে খাওয়ানোর জন্য টাকা দিচ্ছে। এইভাবে তারা করে বড় বড় কোম্পানিগুলো নিজেদের সামাজিক যে দায়িত্ব তা তুলে ধরে। মূলত এটাই ছিল সামাজিক সংগঠনের দাবি। এরপরে যেটা আছে সেটা হলো তোমার সম্পর্কিত বিপণন যুগ। 1990 সালের পর থেকে
এই ধরনের যুগ শুরু হয়। আমাদের দেশে 1996-95 সালের দিকে মোবাইল বাজারে চলে আসে। মোবাইল আসার পরে এক ধরনের যোগাযোগের দ্রুত যোগাযোগের একটা প্রক্রিয়া শুরু হয়, আর এখন তো হাতে হাতে মোবাইল রয়েছে। সম্পর্ক ভিত্তিক বিবরণ বলতে আমরা বোঝাই যে টু মেক স্ট্রং বা সাস্টেইনেবল রিলেশনশিপ বিটুইন বায়ার অ্যান্ড কাস্টমার, অথবা সরি 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 বায়ার অ্যান্ড কাস্টমার না, ম্যানুফ্যাকচারার অ্যান্ড কাস্টমার, এদের মধ্যে সম্পর্ক, বিভিন্ন উৎসবে উইশ করা, বিভিন্ন ধরনের অফার আগে তুলে ধরা, এগুলোর মাধ্যমে মূলত একটা সম্পর্ক তৈরি করতে চায়। এরপরে যেটা আছে তোমাদের সেটা হলো মোবাইল মার্কেটিং। এখন দেখো ফেসবুক মার্কেটিং, অনলাইন মার্কেটিং, হ্যাঁ omok.com, এই.com, তুমি যদি পিপি কিনতে চাও দেখবা অনেকগুলো সাইট আছে। তুমি এই যে একটা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এর মধ্যে থেকেও কিন্তু ঘরে বসে, আমি আবারও বলছি বর্তমান যে 21st century তথ্য প্রযুক্তির স্বর্ণযুগ, এই যুগে আমাদের ঘরে বসে কেনাকাটা, পৃথিবীর যে কোনো দেশের কেনাকাটা ঘরে বসে সম্ভব হচ্ছে। এটা হচ্ছে অনলাইন যুগ। এখন ফেসবুক মার্কেটিং, অনলাইন মার্কেটিং বা বিভিন্ন যোগাযোগের মাধ্যম সৃষ্টি হয়েছে, এইভাবে আমরা এখন খুব সহজেই কেনাকাটা করছি। বর্তমান করোনা পরিস্থিতিতেও কিন্তু অনেকেই ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য কিনতে পাচ্ছে অনলাইন শপিংয়ের মাধ্যমে। আমরা এটাকে বলছি বিভিন্ন আধুনিক যুগ। এখন আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে আমার একটা পরামর্শ হলো যে তোমরা দেখো কোন যুগ, এই যুগের বৈশিষ্ট্য কী ছিল। আমরা যখন উদ্দীপক তৈরি করব একটা যুগ, যুগকে মাথায় রেখে প্রশ্ন তৈরি করব। তুমি যদি সবগুলো যুগের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে যখন বলবো যে উদ্দীপকে বিপণনের কোন যুগের কথা বলা হয়েছে, তখন কিন্তু তুমি ঘটনার সাথে যুগের বৈশিষ্ট্য মিলাবা এবং তুমি ঠিকই বলতে পারবা। এই জন্য বলছি এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষণফল যার উপরে উদ্দীপক আসতে পারে। তা আমার লেকচার একদম শেষ পর্যায়ে আমি আসি। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো তোমরা একটু দলীয় কাজ করবা, প্রশ্ন ধরে ধরে যে বিপণন যুগ কখন শুরু হয়েছিল, সামাজিক বিপণন যুগ কখন শুরু হয়, সম্পর্ক ভিত্তিক বিপণন কখন শুরু হয়, এগুলো প্রশ্ন করে করে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে করে কি হবে, MCQ প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে। আর এই অধ্যায়ে তুমি যদি জ্ঞানমূলক প্রশ্ন চাও, তাহলে এই 7টা প্রশ্ন, বিপণন কি, প্রয়োজন কি, চাহিদা কি, পণ্য কি, সেবা কি, ক্রেতা ভ্যালু কি, বাজার কি, এই 7টা প্রশ্নই ঘুরে ফিরে আসে। আবার অনুধাবনের প্রশ্ন যদি তুমি চাও, দেখবা বিপণন সামাজিক প্রক্রিয়া, বিপণনকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন ব্যাখ্যা করো, বিপণন একটি ভুক্তভোগী প্রক্রিয়া ব্যাখ্যা করো, বিপণন জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক ব্যাখ্যা করো, অথবা আরও অনেক প্রশ্ন বইয়ে আছে, আমি এই প্রশ্নগুলোর মধ্যে দিলাম। আমার তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু বর্তমান সরকার তোমার বলেছে যে আমাদের এই লকডাউন সম্ভবত আরও দীর্ঘস্থায়ী হতে পারে, যেভাবেই হোক একটু সহ্য করো, কষ্ট করো, এবং ঘরের ভিতরে যেহেতু আসো অন্যান্য কাজের পাশাপাশি একটু লেখাপড়াও করো। আমরা এই উদ্যোগ নিয়েছি মূলত তোমাদের লেখাপড়ার মানটাকে ধরে রাখার জন্য, এবং এটা আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ নয়। আমাদের মাননীয় অধ্যক্ষ জাফর আলী স্যার আমাদেরকে এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন যেন আমরা স্টুডেন্টদের কাছে থাকি। শুধু ইন্টারমিডিয়েট না, আমরা অনার্স প্রায় সবগুলো ইয়ারে আমরা অ্যাটাচমেন্টে যাচ্ছি এবং আমরা লাইভ ক্লাস নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।